বিমানের 330টি আসনের সবগুলোতেই যাত্রীতে পূর্ণ, তবে এক যাত্রীর নির্ধারিত আসনে বসে আছে 12 বছরের শিশু, সাথে নেই অভিভাবক। শখের বয়সে এখন আমরা কিছু করতে পারলাম না। জুনাইদ মোল্লা, তুই একটা মাল রে ভাই, কইতে হইব। পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া বিমানে হাইন্দাই গেছস। এত সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও তোরে কেউ ধরতে পারলো না কোনো দেশে। না ভাই, এগুলো বাংলাদেশে সম্ভব ভাই। যদি ইচ্ছা শক্তি থাকে না, যদি মনোবল থাকে, তাহলে সব কিছু সম্ভব হয়। সেটা জুনাইদ মোল্লার, তার ইচ্ছে ছিল বিমানে গিয়ে বসা। সে ঠিকই বিমানে গিয়ে বসে গিয়েছে। কুয়েতে যেতে পারে নাই, কিন্তু বিমান পর্যন্ত সে চলে গেছে। চলুন জুনাইদের কাহিনীটা দেখে আসি। মঙ্গলবার আনুমানিক ভোররাত 4:10 কুয়েত এয়ারওয়েজের KU-248 ফ্লাইট। বিমানের 330টি আসনের সবগুলোতেই যাত্রীতে পূর্ণ, তবে এক যাত্রীর নির্ধারিত আসনে বসে আছে 12 বছরের শিশু, সাথে নেই অভিভাবক। তখনই জানা যায় কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে পাসপোর্ট ভিসা টিকিট ছাড়াই বিমানে উঠেছে জুনাইদ মোল্লা। কিন্তু শিশুটি কিভাবে ফ্লাইটে উঠল, এ নিয়ে শুরু হয় তোলপাড়। প্রশ্ন ওঠে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পারুইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে জুনাইদ, তার দাবি শখের বশেই বিমানে ওঠা, কৌশলে ফাঁকি দিয়েছে নিরাপত্তা রক্ষীদের চোখ। অনেকজন যাত্রী একসাথে ঢুকতেছে, তার ভিতর দিয়ে আমি চলে গেছি। ডাক দিছে একজন আইসে যে আপনারা আসেন, তারপরে গেছি। তারপরে ওইখান থেকে ফাইল বিমানে ঢুকার সময় আমারে চেক করে নাই। স্বজনরা জানালেন ছোট থেকেই বেশ ডানপিটে জুনাইদ, মাদ্রাসা থেকে প্রায়ই পালাতো, আবার ফিরেও আসতো। শেষমেশ স্কুলে দেয়া হয়েছিল তাকে, সেখান থেকে সপ্তাহখানেক আগে আবারও পালিয়ে যায় জুনাইদ। ওর বাপ মা ডাকলে আসতো, আবার দৌড়ে ওখানে চলে যেতে, কোনো ই নাই। যেখানে সেখানে ওর খেয়াল খুশি মতো রওনা হয়। এটা কি মেন্টালিটি সমস্যা কিনা, এটা আমার ধারণা।